আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আল্লাহ এর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে, যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম।